নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় অথচ বিলুপ্তপ্রায় একটি ফলের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে চলুন, যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন অতিথি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সহায়তা করুন। আমার এই বেস্ট কুক ফুড চ্যানেলে বিলুপ্তপ্রায় ফলের বেশ কিছু ভিডিও আছে। আপনারা যারা এই বিলুপ্তপ্রায় ফল সম্পর্কে জানতে চান বা আগ্রহী, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজ আমি যে ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, সেই ফলের নাম হচ্ছে কাউ ফল। কাউ এক ধরনের টক মিষ্টি স্বাদের ফল। এক এক জেলায় এগুলোকে এক এক নামে ডাকা হয়, যেমন কাউ, কেউ, তাহগালা, ক্যাফল, কাউগোলা, কাগলি, কাগলিচু ইত্যাদি। উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে শিশুদের অনেক প্রিয় এই ফল। ফল হিসেবে সরাসরি খাওয়া ছাড়াও কাউ ফল দিয়ে জ্যাম, জেলি তৈরি করা যায়। গ্রামের বাচ্চারা এই ফল এমনি খেয়ে থাকেন, তবে আমি আপনাদের এই ফলের ভিন্ন স্বাদ এনে দেওয়ার চেষ্টা করছি। কাউ ফল, ইংরেজি নাম কাওয়া, আর বৈজ্ঞানিক নাম গার্সিনিয়া কাওয়া। এই ফলের চামড়া বেশ পুরু, ভেতরে বীচিযুক্ত রসালো ফল আছে যা চুষে খেতে হয়, তারপর বীজ ফেলে দিতে হয়। আমি ভেতরটা কেটে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই ফলের ভেতরটা এমন রসালো, বীজে ভরপুর। দেখুন বন্ধুরা, খোসা কতটা পুরু। আমি আরো কয়েকটি কেটে দেখাচ্ছি। কাঁচা অবস্থায় এই ফল একদম সবুজ থাকে, আর পাকলে হালকা কমলা রং ধারণ করে। পুষ্টিগুণে ভরা এই ফল সর্দি জ্বর ও ঠান্ডা প্রশমে বিশেষ কার্যকর। তাছাড়া এই ফল আমাশা ও মাথা ব্যথার জন্য ভেষজ চিকিৎসায় বেশ ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশ, ভারত ও মালয়েশিয়াতে এই ফল পাওয়া যায়। বাংলাদেশে সাধারণত উপকূলীয় অঞ্চলে এই ফলের গাছ বেড়ে ওঠে। পাকা ফল বেশ রসালো। বন্ধুরা খেয়াল করুন, আমি ছাড়াতে গেলে রস বের হয়ে আসছে, মনে হচ্ছে যেন এখনই গলে যাবে। সবগুলা ফল আমি কেটে ভেতর থেকে রসালো বীজ বের করে নিয়েছি। আপনারা এভাবেও খেতে পারেন, তবে আমি একটু অন্যভাবে খাওয়ার ব্যবস্থা করছি। আমি বীজগুলো একটু ভেঙে নিব, তার মানে ফলগুলা হালকা একটু ভেঙে নিব বা চটকে নিব। এখন আরেকটি বিষয় বলি, অনেকে এই ফলটি অপছন্দ করেন। তার কারণ হচ্ছে, এই ফলটি যখন মুখে দেওয়া হয় তখন দাঁত হলুদ হয়ে যায়। আমরা এই ফলটি যখন চুষে খাবো আমাদের দাঁত হলুদ বর্ণ ধারণ করবে। এভাবে চটকে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য চিনি। ব্যাস হয়ে গেল, এটাই যথেষ্ট। আপনারা চাইলে এর ভিতরে ঝালও অ্যাড করতে পারেন, তবে আমি সামান্য লবণ আর চিনি দিয়ে মাখিয়ে খাবো। আমার কাছে এটাই খুব টেস্ট লাগে। সত্যি বলছি, মাখানোতেই আমার জিভে পানি চলে আসছে। এটা খুবই টেস্টি একটি ফল, যদি আপনারা মাখিয়ে খান। গ্রামের দুরন্ত বাচ্চাদের অবশ্য এতটা সময় নাই এই মাখিয়ে খাওয়ার, ওরা গাছ থেকে পাড়ে আর খায়। তবে আমরা গৃহিণীরা সাধারণত একটু মাখা ঝোঁকা খেতে পছন্দ করি, সেহেতু আমি এই ফল পাওয়ার সাথে সাথে একটু মাখিয়ে খাব। তো বন্ধুরা, আরও একটি শৈশব স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার মতো একটি হারিয়ে যাওয়া ফলের সাথে আবারও পরিচয় করিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রাখছি।